লোকাল ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হলেন পূর্ব রেলের এক গ্যাংম্যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে অর্থোপেডিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বিআর সিং হাসপাতাল শিয়ালদাহে রেফার করা হয়েছিল। আহত ব্যক্তির নাম ছাবিলা যাদব। তিনি হাওড়া থানার অন্তর্গত বনবিহারী বোস রোডের ঝিল বস্তির বাসিন্দা। ট্রেনের ধাক্কায় তার মাথায় পেছনের অংশে অভ্যন্তরীণ আঘাত লাগে, যার কারণে তার নাক এবং কান দিয়ে রক্ত পড়তে থাকে। আজ সকাল 11টার দিকে এই ঘটনা ঘটেছে। তার সহকর্মীরা বলছেন যে ছাবিলা হাওড়া স্টেশনের দিকে মুখ করে কাজ করছিলেন, যখন পেছন থেকে একটি লোকাল তাকে ধাক্কা দেয়। অভিযোগ, ট্রেন চালক হর্ন না বাজিয়েই ছাবিলা পেছন থেকে লোকাল ট্রেনের শব্দ শুনতে পান না, ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। घटना क्या घटा हमको खबर मिला कि पीडब्ल्यू का एक स्टाफ रन ओवर हो गया रहा, लेकिन रन ओवर नहीं हुआ, इसके सर में चोट लगा, हाई स्पीड गाड़ी वहाँ पर जा रही है, उसके वजह से इनको इंजर्ड हुआ। हम आरएमसी के तरफ से सुने, आरएमसी का हम लोग यहाँ पर टोटल सिपाही है, टोटल स्टाफ यहाँ पर आया, सब स्टाफ दौड़ का के देखा स्टाफ के लिए वहाँ पर, यही प्रशासन से हम बोलेंगे कि ज़रा सा वहाँ पर ट्रेन का स्पीड कम करे कि सब स्टाफ वहाँ पर भला ही रहे, नहीं तो और ज़्यादा से ज़्यादा यहाँ पर एक्सीडेंट होगा। घटना घटा है टिकिया पारा में, सीनियर गेन कोऑर्डिनेशन से भी आ रहे हैं, 1x127 रिवर साइड लाइन में हुआ है। लोकल ट्रेन से धक्का लगा है। खबर देने के बाद से मैंने सीनियर जिन कोऑर्डिनेशन साहब से फ़ोन किए, वो बेचारे आए हैं, अगर CMS साहब से बात किए एडमिनिस्ट्रेशन की तरफ से हर भलाई करने के लिए, यहाँ से बीआर सिंह भेज रहे हैं सीटी स्कैन करने के लिए, ज़रूरत होगा तो वहाँ से टाई अप करके उसको आगे से जहाँ हेल्प किया जाए करेंगे। सर उनके सर में चोट लगा है। क्या नाम उनका? छबिला यादव। वो PWI का गैंग नंबर कितना है? गैंग नंबर 3। मेरा नाम कपिल मुनि पांडे, ब्रांच सेक्रेटरी RMC हावड़ा 2, एक्स प्रेसिडेंट। লাইনে কাজ করছিলাম, তো সেই সময় কাজ করছে, তো গাড়ি আসে, তো লাল গেছিল, সে গাড়িটা দেখে আমরা ওই সাইডে হয়ে যায়, তখন ও এ সাইডে হয়ে যায়, কারণ যেহেতু এই সাইডেও কাজ করছিল তো ডাউন টুয়ের দিকেও চলে আসে, রিভার্স লাইন, ওটা রিভার্স লাইন বা ডাউন টু বলি আমরা। তা এইবার ওখানে গ্যাপটা তো কম, তো যেহেতু ওইখানে দাঁড়িয়ে ছিল এক কদম পেছনে হয়ে গেছে, আর ওই লাইন থেকে তখন অকস্মাৎ গাড়ি আসছে, গাড়িটাকে লেগে গেছে। মানে কি গাড়িটা কি ওদিকে দিল্লি এন্ড থেকে আসছিল নাকি? হ্যাঁ, দিল্লি এন্ড থেকে আসছিল, দিল্লি থেকে হাওড়া আসছিল। আচ্ছা, লোকাল গাড়ি, লোকাল ট্রেন ছিল। ঘটনা ঘটেছে, স্টাফ 1x127 কাজ করছিল রিভার সাইডে, সেখানে লোকাল ট্রেন একটা আছে, যেহেতু আগে লোকাল ট্রেনের স্পিডগুলো 15 মধ্যে ছিল, এখন হঠাৎ তার স্পিডটা যেটা ব্যাক করা, ওখান থেকে কাজের বেরিয়ে হয় যখন,
তখন সেটাকে এখন 30 এ নিয়ে গেছেন অ্যাডমিনিস্ট্রেশন। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদও করেছি যে এত স্পিডে ট্রেন গেলে ওখানে রেগুলার একটা করে অ্যাক্সিডেন্ট হবে, হয়তো আজকে উনি বেঁচে গেছেন কালকে হয়তো টোটালি রান হবে, একজন শেষ হয়ে যাবে হয়তো। মানুষ লেগেছেন ছবিলা যাদব, আমাদের গ্যাং নম্বর 3-র লোক স্টাফ উনি। এই অবধি দাদা কথা আছে, ওনার পিঠে হয়তো গাড়িতে ধাক্কা লেগে আপনার হেড ইঞ্জুরি হয়েছে। উনি ওখানে কাজ করছিলেন নিজের গ্যাংয়ের সাথে, সেই মুহূর্তে ঘটনাটা ঘটে। লোকাল ট্রেন একটু কম করা উচিত, আগে 15 ছিল সেটাকে এখন 30 করে দিয়েছেন। আমরা ওই জন্যই প্রতিবাদও করেছিলাম, আমাদের ব্রাঞ্চ সেক্রেটারি ওখানে ওনাকে নিয়ে আমরা গেছিলাম, কথাও বলেছিলাম যে এটা স্পিডটা ওখানে কম করা হোক, কিন্তু স্পিডটা জানো ওরা মানে আর বাড়িয়ে রেখেছেন ওরা 30 করে দিয়েছে, সেটা আরও বেশি হবে ঘটনা, আরও ঘটনা ঘটবে। জি হ্যাঁ, আমরা সিনিয়র ডেমকে বলা হয়েছে, সিনিয়র এসেছিলেন উনি, ওনাকে বলা হয়েছে, দেখা যাক কি হয়। ওনাকে এখন বিয়ারসিং আমাদের শিয়ালদা জেলা দেওয়া আছে হেড হসপিটাল, সেখানে পাঠানো হয়েছে ওনাকে, দেখা যাক। আপনারা হচ্ছে চতুর্থ স্তম্ভ আমাদের মানে সমাজের মধ্যে, আপনারা হচ্ছে চতুর্থ স্তম্ভ, আপনাদের কাছে অনেক কিছু আশা থাকবে, আপনারা দেখুন এটাকে কি একটু উপর লেভেল আপনারা পৌঁছাতে পারেন। 11:10 আমার নাম হচ্ছে গণেশ প্রসাদ, এক্স প্রেসিডেন্ট পেনশনার অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ারে।